হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই তো আমি আজকে ছোটো খাটো ঈদের এই জন্য আপনাদের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে তো আমি আসলে ঈদের যে মিষ্টান্নগুলা মানে হচ্ছে যে শ্যামাই চর্দা পায় সেগুলো আমি রাতের বেলায় রান্না করে রাখি তো সেই ভিডিওটা এখন দিচ্ছি তো আমি রাতে রান্না রাতের রান্না শেষ করে দের আমি হচ্ছে যে আগে শ্যামাইটা নওয়াবি সময়টা রান্না করব তো সেটার জন্য আমি সময় চুলাতে প্যান বসিয়ে ঘিটা ঘি দিয়ে দিলাম তিন তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে সময়টাকে লাচ্ছা সময়টাকে ভেজে নিলাম আর ওদিকে মালাইটা তৈরি করার জন্য আমি চুলাতে এক কেজি দুধ বসিয়েছিলাম এক লিটার দুধ বসিয়ে সেটাকে জাল করে প্রায় এক লিটার মতো করেছি দেন লিটারতে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ গুঁড়ো দুধ এবং হচ্ছে অল্প দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম তো এদিকে মালাইটা রেডি হচ্ছে নাড়াচার উপর রাখতে এদিকে হচ্ছে আমার লচ্ছার সামাইগুলো ভাজা হয়ে যাচ্ছে তো ঘিয়েতে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনিটা এখন মেল্ট হওয়ার পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে এবং খুব একদম মিডিয়াম লো হিটে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে যেন পুড়ে না যায় দেন আমি এটাতে কয়েকটা মিক্সড ফ্রুটও দিয়ে দিলাম শ্যামাই মিক্সড ফ্রুট আর কি যেটা আমরা খাই সেমাইতে তো আর এদিকে দেখুন এই যে আমার মালাইটা মোটামুটি অলমোস্ট হয়ে এসছে আরও একটু ঘন হবে তা ওইদিকে হচ্ছে আমি জর্দাটা সেমাই আমার ভাজা হয়ে গেছে তো সময়টা ভাজা হয়ে গেছে এখন প্যানে উঠিয়ে নিচ্ছি তো প্যানে উঠিয়ে নিচ্ছি এখন মালাইটা হয়ে গেলে দেন আমি সময়টাকে ডেকোরেশন করে নেব তো মালাইটা হয়ে গেছে আমার তারপর যে আমি মালাইটা গরম থাকা অবস্থাতেই অল্প একটু ঠান্ডা করে দেন আমি মালাইটা ঢেলে দিচ্ছি সে আমায়ের উপরে মিশিয়ে আসলে নিচ্ছিটা নোয়াবি সময় আর হচ্ছে জর্দা আমার এই দুইটা ছাড়া ঈদের পায়েস কেউ খেতে চায় না আমি পায়েস রান্নাও করি না এই সময় জর্দাটা আর একটু লাচ্ছা সেমায় দুধ দিয়ে রান্না করি এগুলাই আমার ঈদের মানে মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টি টেস্টি করে থাকে সেগুলোই খাওয়া হয় তো এখন আমি এই যে উপর দিয়ে আরও কিছু সময় দিয়ে আমি হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি কিছুটা সময় উপরে রেখেছিলাম তো সেটা এখনও উপরে দিয়ে আবার দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে একটু শেভ করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঘিয়েতে বেজে রেখেছিলাম মিক্সড ফ্রুটগুলা আর কিছু হচ্ছে যে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম খেজুর তারপরে হচ্ছে মুরব্বা এগুলো দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন হয়ে গেছে আমার নিস এটা খেতে খুবই টেস্টি হয় তো এখন আমি ঠান্ডা হয়ে আসলে দেন ফ্রিজে রেখে দেবো ভিউয়ার্স আর এদিকে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে জর্দার জন্য জর্দা পোলার জন্য আমি হচ্ছে পানিটা বসিয়ে দিলাম অল্প পরিমাণ একটু তেল এবং অল্প একটু লবণ তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি হচ্ছে জর্দার কালারটা মিশিয়ে ঠান্ডা পানিতে মিশিয়ে দেন হচ্ছে যে চুলা প্যানে দিয়ে দিচ্ছি কারণ আমি দেখেছি যে ভিউয়ার্স আমি অনেক দেখেছি যে কালারগুলো যদি আমি ফুটান্ত পানিতে ডাইরেক্ট দিতে যাই তাহলে সেটা দলা পেকে যায় তাই আমি একটু ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে দেন আমি হচ্ছে ঢেলে দিয়েছি তার তারপরে পানিটা ফুটে আসলে দেন আমি জর্দার চালগুলো ঢেলে দিলাম চালগুলো ঢেলে দিয়ে দেন অর্ধসিদ্ধ হয়ে আসলে দেন আমি যে নামিয়ে নিয়েছি আর এখানে চলাতে প্যান বসিয়ে এখন আমি ঘি দিয়ে দিল আমার প্রথম কোটার ঘিটা শেষ হয়ে গেছে এখন আবারও দ্বিতীয় কোটা থেকে ঘি নিতে হচ্ছে তো গিয়েতে আমি এখন মিক্স ফ্রুটগুলো ভেজে নিচ্ছি কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আর হচ্ছে খেজুর আর কিছু চিনাবাদামও দিয়েছি বিভিন্ন ধরনের ইয়ে থাকলে ভালো লাগে খেতে বাদামগুলো বিভিন্ন ধরনের বাদামগুলো থাকলে ভালো লাগে তো এখন এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনি এবং হচ্ছে কমলার একটু রস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আপনারা চলো পরিমাণে একটু পানি দিতে পারেন বাট আমি সবসময় কমলার রসটা দিয়ে কমলা অথবা মালটা সেটাই দিয়ে দিলাম এখন চিনিটা মেল্ট হয়ে আসলে দেন আমি হচ্ছে যে চর্দার চালগুলো ঢেলে দিলাম যে দেখুন এত কালার দিয়েছে তারপরেও কালার আসেনি জর্দার কালার ভালো না আসলে আমার ঘরে খেতে চায় না এখন একটা রান্না হয়ে গেলে একটা ভালো কালার আসবে সেই কালারটাই পারফেক্ট কালার তো এই যে জর্দাগুলো নেড়ে চড়ে এখন আমি একদম দশ মিনিটের মতো একদম লো হিটে জল করে নিয়েছি ফুটে আসা পর্যন্ত খুব ঝরঝর হয়েছে পর যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল অল্প পরিমাণে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবার একটু দমে দিয়ে দিলাম দমে দেওয়ার পরে যে দেখুন খুব সুন্দর ঝরঝর হয়ে গেছে আমার জর্দাটা তো এখন আমি সার্ভিং বিশে সার্ভ করে নেব তো এই যে দেখুন এখন আমি কিছু বেবি সুইট সুইটস ওই যে ভিজে রাখা হচ্ছে যে মিক্সড ফ্রুটগুলো দিয়ে দিলাম কিছু বাদাম কুচি এটা দিয়ে আমি এখন এই যে জর্দাটা ডেকোরেশন করে নিয়েছি তো হয়ে গেল আমার হচ্ছে ঈদের জর্দা পায়ে স্যার হচ্ছে এই যে শ্যামাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক সব